নমস্কার বন্ধুরা, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। সকাল হতেই ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিনের বেলায় বাইরে টিকে থাকাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ওদিকে উত্তরে একেবারেই বিপরীত চিত্র। প্রবল বৃষ্টিতে উত্তরের একাধিক অংশে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টি শুরু হবে জেলায় জেলায়। আজ রাত্রের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টিপাত। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও কলকাতায়। শনিবার থেকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি। 15, 16, 17, 18 জুন দক্ষিণের সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে। তবে আজও পশ্চিমের 5 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে আগামীকাল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। গত মাসের শেষের দিকে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তবে এখনও সেখানেই থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সব ঠিক থাকলে দক্ষিণবঙ্গে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে ঢুকবে বর্ষা। উত্তরবঙ্গে আপাতত আরও 5 দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। আজ শনিবার আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে লাল সতর্কতা। এই 3 জেলার কয়েক জায়গায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কয়েকটি জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া দাপট থাকবে। বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে। অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। 18 জুন থেকে 20 জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত আসাম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের উপর। মূলত এর টানেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 15 জুন শনিবার আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় তাপপ্রবাহ থাকছে, কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি নতুন করে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করতে চলেছে বর্ষা, সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন পাচ্ছেন, জায়গার নাম উল্লেখ করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা যদি দেখি মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু একদম টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আহমেদাবাদ, নাগপুর, মুম্বাই, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেঙ্গালুরু, তামিলনাড়ু, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, মধ্যপ্রদেশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, কটক, ধানবাদ, এই জায়গাগুলিতে কিন্তু পুরো দমে ভারী বৃষ্টিপাত চলছে। তাছাড়া মহারাষ্ট্র, পুনে, এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, কোলতাই। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, বারকুন্ডা, তালায়া, ধানবাদ, মেহেজাম, দুর্গাপুর, এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, কৃষ্ণনগর, সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, দেওঘর, নলহাটি, বহরমপুর, জলঙ্গি, করিমপুর, টেহটো, এই জায়গাগুলিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে। তাছাড়া বন্ধুরা, মালদাহ, সাহেবগঞ্জ, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে মাঝারি তাপপ্রবাহ থাকছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, লাভা, টেন্ডু, ওডলাবাড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধূপগুড়ি, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে দার্জিলিং, কার্শিয়াং, তারপরে আমরা দেখতে পাচ্ছি ওডলাবাড়ি, এই শিলিগুড়ি, এই জায়গাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকাতে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কুমিল্লা, সিলাহাটে। তাছাড়া বাংলাদেশে তুরা, ময়মনসিংহ, মেহেরপুর, রাজশাহী, কল্যাণ, রংপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া সেই রকম খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলো যদি লক্ষ্য করি চিটাগং, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া বন্ধুরা ঘূর্ণবর্তের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের অসম, মণিপুর, ইম্ফল, ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর, অসম এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল 16 জুন তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একইভাবে ভারী বৃষ্টিপাত বজায় রয়েছে। তাছাড়া আমরা দেখছি উড়িষ্যা, রাউরকেলা, তারপরে সিঙ্গারালি, ধামবাদ, বাদাম পাহাড়, জলেশ্বর, বালেশ্বর, কলকাতা, দীঘা, মন্দারমণি, বর্ধমানের পানাগড়, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ধানবাদ, মিহিজাম, দুর্গাপুর, দুমকা, দেওঘর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া, নলহাটি এই গড্ডা, ধুলিয়ান এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল। তাছাড়া বন্ধুরা আগামীকাল মালদহ, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক, শিলিগুড়ি, টেন্ডু, লাভা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতে যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি, গোয়ালপাড়া, অসম, তেজপুর, জোরহাট, ডিব্রুগড় এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া বাংলাদেশের শীতলকুচি, গোয়ালপাড়া, তুরা, শিলং, সিলাহাট, শিলচর, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, আইজল, মণিপুর, ইম্ফল, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া আগামীকাল কলাপাড়া, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, মালদহ, কলাই, রংপুর এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 17 জুন সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব জুড়ে কিন্তু ভারী বজ্র বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বঙ্গে প্রবেশ করার ফলে কিন্তু এই ব্যবসা গরমে নাজাহাল গোটা বঙ্গবাসী। তো বন্ধুরা আমরা যদি একটু আগামী 17 জুন লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ডিব্রুগড়, মণিপুর, ইম্ফল, গুয়াহাটি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তেজপুর, মাঝহাট, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, শিলিগুড়ি, পঞ্চগড়, শীতলকুচি, তাছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের দাপট রয়েছে। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা বাংলাদেশের রংপুর, তুরা, গোয়ালপাড়া, শীতলকুচি, ময়মনসিংহ, বঙ্গাসী, বোকো, গোয়ালপাড়া, চররাজপুর, ঘোড়াঘাট এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আগামী 17 জুন বাংলাদেশের ভুবনেশ্বর, শিলাহাট, শিলচর, অসম এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বসিরহাট, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু 18 জুন লক্ষ্য করে দেখি মঙ্গলবার তাহলে দেখতে পাচ্ছি মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। পশ্চিমবঙ্গের শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, তারপরে দুর্গাপুর, দেওঘর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাহিলকোপা, পাবনা, মেহেরপুর, নাগপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের হিমালয় সংলগ্ন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আগামী 18 জুন বজায় থাকবে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।